নমস্কার, আনন্দ বার্তে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অনুশ্রী। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের নিউজ হেডলাইন্স। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, নয়ন ডিসি রোড, রানীগঞ্জ বাজার, বর্তমান ফার্নিচার এন্ড বেডিং স্টোর, নাইন জিডি রোড, সার্ভিস হাটা, জয়কন্ঠ সীমা মার্কেট, বর্তমান 7131 03, হলিরক স্কুল অ্যাফিলিয়েটেড টু আইএসসি, নবাবহাট জিডি রোড, বর্তমান লকাই লটারি এজেন্সি, শেয়ারবাজার, বর্তমান। বর্তমানের সব থেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকানাথ আগরওয়াল, হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা, শেয়ারবাজার, আমিলা, বর্ধমান। বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, আমাদের ঠিকানা বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, দ্বিতীয় তল, আরজি ভবন, পারভীনহাটা, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের জুয়োলজি বিভাগের সভাকক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো। শহর বর্ধমানের জগৎবীর অন্নপূর্ণা এসএনএফপি স্কুলে একটি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। ন্যাশনাল রোল প্লে প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো শুক্রবার। বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের নবীনবরণ এবং কৃতি ছাত্রদের সংবর্ধনা ও স্বর্ণপদক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হলো শুক্রবার। বাড়ির ছাদে চাষ করে তাক লাগিয়েছেন এক ব্যক্তি। শহর বর্তমানে শুরু হয়েছে ঝুলন যাত্রা। চোখ রাখবো এক ঝলকে। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম আমির আলী শেখ। মৃত ব্যক্তির পরিবার সূত্রে জানা যায়, তিনি বাইকে করে মেয়ের বাড়ি যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারলে এইরূপ বিপত্তি ঘটে। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। খ্যাপা সারের আতঙ্কে আতঙ্কিত এলাকার মানুষজন। ঘটনাটি ঘটেছে আসানসোল পুরসভার 85 নম্বর ওয়ার্ড তথা মহিশিল খেজুরতলা এলাকা। ইতিমধ্যে সারের আক্রমণে আহত হয়েছেন বেশ কয়েকজন এলাকাবাসী। স্থানীয় মানুষজন দমকল কর্মীদের সহায়তায় খ্যাপা সারটিকে ধরতে সক্ষম হয়। আসানসোল থেকে সমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। এক বৃদ্ধ দম্পতিকে অবহেলা ও নির্যাতনের অভিযোগ উঠল তার ছেলে ও বৌমার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের খড়িকা মাথানি গ্রাম পঞ্চায়েতের বড় দনসোনা গ্রামে। সমস্যার হাত থেকে রক্ষা পেতে বৃদ্ধ দম্পতি নয়াগ্রাম ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের দ্বারস্থ হন। ঝাড়গ্রাম থেকে সুদীপ্ত মাতার রিপোর্ট, আনন্দ বার্তা। আগামী রাখি পূর্ণিমার দিন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের বিভিন্ন প্রান্তে পথচারী এবং বিভিন্ন যানবাহনের অসচেতন চালকদের হাতে সেফ ড্রাইভ সেভ লাইফের রাখি পড়াতে চলছে বালুরঘাট ট্রাফিক থানার মহিলা সেবিক ভলেন্টিয়াররা। পথ নিরাপত্তা বিষয়ে পথচারীদের সচেতন করতেই এইরূপ উদ্যোগ গৃহীত হয়েছে। পরিকল্পনা বাস্তব রূপ দিতে শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে জোর কদমে। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। সর্পদংশনে মৃত্যু হলো এক ক্ষেত মজুরের। মৃত ব্যক্তির নাম বিকাশ রায়। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার বড়বেলুন এলাকায়। ঘটনার কথা জানতে পেরে প্রথমে তাকে ভাতার গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু অবস্থার অবনতি হওয়ার কারণে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসারত অবস্থায় মৃত্যু ঘটে তার। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। আসছে বিস্তারিত খবরে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের জুওলজি বিভাগের সভাকক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো। স্লাইড শো এর মাধ্যমে গুরুত্বপূর্ণ বিষয়বস্তু ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরা হয়। শুক্রবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের জুওলজি বিভাগের উদ্যোগে এবং SELF এর সহযোগিতায় হিউম্যান জেনেটিক এর উপর একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো। জুওলজি বিভাগের সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। এদিনের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাই সাহা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন উপস্থিত বিশেষজ্ঞগণ হিউম্যান জেনেটিক এর উপর তাদের মূল্যবান বক্তব্য স্লাইড এর মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরেন। উপস্থিত এই বিভাগের ছাত্রছাত্রীরা বিশেষজ্ঞদের মূল্যবান উপদেশগুলি লিপিবদ্ধ করেন। There is a kind of compensation, increasing the production of erythropoietin. Possibility of producing hemoglobin leads to skeletal deformity because the bone marrow expanded, to liver enlargement and so on. These abnormalities in the membrane with all these consequences. So ineffective erythropoiesis of these
basic defects. However, they rebalance these basic defects. And those can be molecular or can be, of course, most are molecular. বর্ধমান থেকে পিঙ্কি ব্যাটেলের সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। শহর বর্ধমানের জগৎবের অন্নপূর্ণা SNFP স্কুলে একটি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। স্বামী বিবেকানন্দের চিকাগো বক্তৃতার উপর প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। পূর্ব বর্ধমান জেলা সদর আরবান 2 সার্কেলের উদ্যোগে স্বামী বিবেকানন্দ চিকাগো বক্তৃতার 125তম বর্ষপূর্তি উপলক্ষে একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো শুক্রবার। বর্ধমান শহরের বেড়মোড়ে জগৎবীর অন্নপূর্ণা SNFP স্কুলে প্রতিযোগিতাগুলি অনুষ্ঠিত হয়। এই সার্কেলের বিভিন্ন প্রাথমিক ও আপার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পরে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের এদিন পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতা ঘিরে প্রতিযোগীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। স্বামী বিবেকানন্দের 125তম শিকাগো বক্তৃতার বর্ষপূর্তি উপলক্ষে শিক্ষা দপ্তরের মাধ্যমে বা সহায়তায় আমাদের সদর আরবান চক্র কিছু প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতার বিষয়গুলো আমাদের শিক্ষক দপ্তর দ্বারা চিহ্নিত করা। সেই প্রতিযোগিতার আমাদের সদর আরবান চক্রে আজকে প্রথম ধাপে শুরু হয়েছে। আমাদের সদর আরবান চক্রের সমস্ত প্রাথমিক বিদ্যালয় থেকে এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয় থেকে আজকে টোটাল 4টা গ্রুপ, 5টা ইভেন্টে হচ্ছে, 4-5টা। হ্যাঁ, এদের পুরস্কৃত করা হবে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড প্রত্যেকটা ইভেন্টে পুরস্কৃত করা হবে এবং এরা ডিস্ট্রিক্ট লেভেলে তারপরে আবার কম্পিটিশন করবে। আজকে প্রতিযোগিতার ফল প্রকাশের পর আমরা 11 তারিখ একটা সেমিনার হবে এবং সেই দিনও দুটো প্রতিযোগিতা থাকবে। সেই দিনকে আমরা এদের পুরস্কৃত করব। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। এখন সময় একটি বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন আনন্দ বার্তা। চাচা, আমাদের কি খাটে শোবার সৌভাগ্য হবে না? চাচা চাচা, আমাদেরকে বসার জায়গা হবে না চাচা। চাচা, ভালো ভালো জামা কাপড়গুলো সব নষ্ট হয়ে গেছে চাচা। আপনি কিছু একটা করুন চাচা, আপনি কিছু একটা করুন, কিছু একটা করুন চাচা, আপনি কিছু একটা করুন। নবরূপে নবসাজে বর্ধমানে শীততাপ নিয়ন্ত্রিত এক্সক্লুসিভ শোরুম তারকনাথ দে ম্যানুফ্যাকচারিং জুয়েলার্স অ্যান্ড অর্ডার সাপ্লায়ার্স। এখানে আপনি পাবেন হলমার্কযুক্ত সোনার গহনা
এবং আধুনিক ডিজাইনের সোনার গহনার বিপুল সম্ভার। ঠিকানা জহুরিপট্টি, বকুলতলা, বর্ধমান। যোগাযোগ 0342-2634-693, 9233-51972। বুধবার অর্থ দিবস এবং বৃহস্পতিবার পূর্ণ দিবস দোকান বন্ধ থাকিবে। বিয়ে মানে সারা জীবনের জন্য মনের মণিকোঠায় সযত্নে সাজিয়ে রাখার মতো একটি দিন, নতুন জীবন শুরুর শুভক্ষণ। সেই বিয়ের অনুষ্ঠানের জন্য আলো ঝলমল মনোরম পরিবেশ নিয়ে তৈরি শুভাঙ্গন বিয়ে বাড়ি, সাজানো বাগানের মাঝে দুটি শীতাতপ নিয়ন্ত্রিত ভবন, অতিথি আপ্যায়নের জন্য বিশাল ডাইনিং রুম, রেস্ট রুম, এছাড়াও আছে যে কোনো অনুষ্ঠান ও মিটিং এর জন্য মিটিং হল, প্রশস্ত লন, গাড়ি পার্কিং এর সুবন্দোবস্ত। সব মিলিয়ে আপনার সাধ্যের মধ্যে মনের মতো বিয়ে বাড়ি শুভাঙ্গন। শুভাঙ্গন বিয়ে বাড়ি, কাজীঘাট, বটতলা, বর্ধমান। লোকাল লটারি এজেন্সি অ্যান্ড স্টকিস্ট, এখানে সকল রাজ্যের লটারি টিকিট খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। মনে রাখবেন, সকল প্রকার প্রাইজ উইনিং সঙ্গে সঙ্গে ক্যাশও করা হয়। এছাড়াও যে কোনো ধরনের ছেঁড়া ফাটা নোটও পরিবর্তন করা হয়। তাই আপনার ভাগ্যের চাকার পরিবর্তন করতে আজই আসুন লোকাল লটারি এজেন্সি, শেয়ারা বাজার, বর্ধমান। ফোন নাম্বার 9735194365 এবং 9564601114। চা, এই আজকের মেনুটা কি? গরম গরম ভাত আর ইলিশ মাছ ভাপা। আরে বাবা, সেদ্ধ চালের ভাত হবে ফুলের মতো। আজকালকার যা চাল, মুখেই দেওয়া যায় না। ভরা হাড়ি গিন্নির সোনার কপাল, ভাত খাবে ছেলে পুলে লাল বাবা চাল। আরেকটু দেবো বাবা? হুম, বাবা নয় বলো লাল বাবা। লাল বাবা চাল, ভদ্রেশ্বর্স লাল বাবা রাইস। বিগ বাই স্বপ্নের বাজার, বিগ বাই তোমার আমার, বিগ বাই মন ছুঁয়ে যায়। আধুনিকা বলছি তোমায়, আমার মতো পাবে দেরি কেন? আজই আসুন বিগ বাই, ঢলদিঘি পেট্রোল পাম্পের পিছনে, বর্ধমান। মোবাইল নাম্বার 8798101548। ওয়াও, হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা, শেয়ারা বাজার, আমিলা, বর্ধমান। ফোন নাম্বার 9333-08-3382। ব্রাইট একাডেমি বর্ধমানের মধ্যে আজকে আমাদের বর্ধমান শহরে আমরা আশা করছি কয়েক বছরের মধ্যে সেরা স্কুল হয়ে উঠতে পারব। এবং আমাদের যে পড়ানোর টেকনিকটা, আমরা কিন্তু অ্যাজ ইউজুয়াল টেকনিক ফলো করি না, আমরা প্লে ওয়ে মেথডে বাচ্চাদের শেখাই এবং অডিও ভিজুয়াল মাধ্যমে টোটালি বাচ্চাদের উপর কোনো প্রেশার ক্রিয়েট না করে আমাদের স্কুলে শেখানো হয় এবং একটা অত্যাধুনিক সিস্টেম অনুযায়ী আমরা স্কুলকে রান করছি এবং আশা করি বর্ধমানবাসী ভালোবাসে, আমরা বর্ধমানের বেস্ট স্কুল কয়েক বছরের মধ্যে তৈরি করে ফেলব। ব্রাইট একাডেমি অ্যান্ড ইংলিশ মিডিয়াম কো এডুকেশনাল স্কুল ফলোয়িং সিবিএসই কারিকুলাম, সর্বমঙ্গলা পাড়া, আলমগঞ্জ, বারডোয়ান।
ফোন 03423209819 অর 8436926677 অর 8538009405। ফিরে এলাম বিরতির পর। ন্যাশনাল রোল প্লে প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো শুক্রবার। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় শহর বর্ধমানের কৃষ্ণপুর হাইস্কুলে। 22টি স্কুলের ছাত্রছাত্রীরা প্রতিযোগিতায় অংশ নেয়। শুক্রবার পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা পর্যায়ে ন্যাশনাল রোল প্লে প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো কৃষ্ণপুর হাইস্কুলে। পশ্চিমবঙ্গ SCERT উদ্যোগে ও বর্ধমানের DIET ও স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের এবং RMS-এর সহযোগিতায় প্রতিযোগিতাগুলি অনুষ্ঠিত হয়। দুই জেলার 22টি স্কুলের ছাত্রছাত্রীরা এদিন অংশগ্রহণ করেন। মেইনলি এখান থেকে সমাজে এবং আমাদের যে ডিউরিং দ্য পিরিয়ড অফ অ্যাডোলেসেন্সের যে সমস্ত আমাদের বাচ্চারা রয়েছে, ক্লাস 9-10 বাচ্চারা এবং ক্লাস 8 থেকে জেনারেলি অ্যাডোলেসেন্স পিরিয়ডটা শুরু হয়, তাদের মধ্যে একটা সচেতনতা গড়ে তোলা এবং যে সে ব্যাপারে আমরা সচেতনতাগুলো গড়ে তোলার চেষ্টা করছি সেগুলো হচ্ছে যে সমাজে মেয়েদের সম্মান করা উচিত, কন্যা ভ্রূণ হত্যা করা উচিত নয়, ড্রাগ অ্যাবিউজ করা উচিত নয়, HIV/AIDS নিয়ে কোনো ভুল ধারণা যাতে না থাকে এবং আমাদের পরিবেশের যে ভারসাম্য সাস্টেনেবিলিটি ডেভেলপমেন্ট সেটা করা উচিত, এই ধরনের কিছু থিমের উপর বেস করে ক্লাস 8 এবং 9-এ গভর্নমেন্ট কনসার্ট এবং গভর্নমেন্ট এডেড স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা জাগানোর জন্য জেনারেলি NCERT-র উদ্যোগে আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে থ্রু SCERT এবং ডায়েট এবং সর্বশিক্ষা মিশন এবং RMS-এর সহায়তায় আমরা এই ধরনের রোল প্লে এবং ফোক ড্যান্স কম্পিটিশন অর্গানাইজ করে থাকি। এর উদ্দেশ্য হচ্ছে সচেতনতা বৃদ্ধি করা। तो तुम मुझसे शादी के लिए क्यों आने वाली थी? मैं उतना ही खराब था तो क्या जरूरत थी मुझे साथ जाने की? मुझे क्या पता था कि तुम्हारा चरित्र इतना खराब हो जाएगा? सुना ना डॉक्टर ने क्या कहा? ब्लड रिपोर्ट के अनुसार तुम्हें एड्स हुआ है। एड्स? हाँ तो इसमें मेरा क्या कसूर है? ज्यादा बोले मत बनो तब तुम्हारा ही किया करा है। মূলত জীবনশীলের ওপর সচেতন করার লক্ষ্যে এইরূপ কর্মসূচি গৃহীত হয়। এদিনের এই প্রতিযোগিতায় সকল বিদ্যালয়গুলিকে পুরস্কৃত করেন উদ্যোক্তারা। ন্যাশনাল রোল প্লে কম্পিটিশন হচ্ছে এখানে, এটা SCERT-র উদ্যোগে, অ্যাকচুয়ালি এটা NCERT-র প্রোগ্রাম, MHRD-র প্রোগ্রাম, NCERT-র মাধ্যমে এবং ডায়েটের মাধ্যমে এটাকে সংগঠন করা হচ্ছে। এটা রোল প্লের মাধ্যমে আমরা এই বয়স অ্যাডোলেসেন্স পিরিয়ডের ছেলে মেয়েদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য এটাকে আমরা অর্গানাইজ করছি। কতগুলো স্কুল এসছে বা কোথা কোথা থেকে? 22টি স্কুল এসছে, আমরা 2টো ডিস্ট্রিক্টকে এখানে একসাথে করছি, নলেজকে আমরা সংগ্রহ করছি। যেমন হচ্ছে এই বয়সের যে রিলেশনশিপটা থাকার কথা, যেমন তারা বিভিন্ন রকম ড্রাগে অ্যাডিক্টেড হয়েছে, যেমন তাদের HIV সংক্রান্ত কোনো ধারণা থাকে না, কীভাবে ছড়ায়, এই সমস্ত পার্টন। বর্ধমান থেকে পিঙ্কি ব্যাটারি রিপোর্ট, আনন্দ বার্তা। বর্ধমান মিউনিসিপাল হাইস্কুলের নবীনবরণ এবং কৃতি ছাত্রদের সংবর্ধনা ও স্বর্ণপদক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হলো শুক্রবার। অনুষ্ঠান ঘিরে ছাত্রদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। শুক্রবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে মিউনিসিপাল হাইস্কুলের নবীনবরণ এবং কৃতি ছাত্রদের সংবর্ধনা ও স্বর্ণপদক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের শুরুতে ভাষণ দেবেন মহর্ষি নেবেন্দ্রনাথ প্রতিষ্ঠিত এই সুপ্রাচীন বিদ্যালয়ের ঐতিহ্যকে আরো উন্নত করবে। প্রতি বছরই বিদ্যালয় কর্তৃপক্ষ এইরূপ অনুষ্ঠান করে থাকেন। এদিনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমানের বিধায়ক তথা বর্ধমান উন্নয়ন সংস্থার সভাপতি রবিরঞ্জন চট্টোপাধ্যায়, বর্ধমান পৌরসভার MCIC খোকন দাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকের দিনটি অনুষ্ঠিত হচ্ছে নবীনবরণ দিয়ে, আর পরে কৃতি ছাত্রছাত্রীদের স্বর্ণ
আদর প্রদান করে। এ যেন মনে হচ্ছে দিনটিতে ছড়িয়ে আছে সোনা রূপ। আর আপনার নবীন পরনে, তোমরা নবীন আমরা প্রবীণ। তো নবীন আর প্রবীণের পার্থক্য কি? বয়স হয়ে গেলে প্রবীণ, আর বয়স কম হলে নবীন। এই পার্থক্যটা আমি খুব মানি না। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। এখন সময় আরো একটি বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন আনন্দ বার্তা। বর্ধমানের সব থেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকাদাস আগরওয়াল, আসল গ্রহরত্ন এবং হীরের গহনার খুচরো ও পাইকারি বিক্রেতা। এখানে গ্যারান্টি সহকারে সব ধরনের গ্রহরত্ন বিক্রয় করা হয়। সততা ও বিশ্বাসের মেলবন্ধনে তৈরি দ্বারকাদাস আগরওয়াল, 362 বিসি রোড, বড়বাজার, বর্ধমান, সবজি বাজারের ঠিক বিপরীতে। মনে রাখবেন, বর্ধমানে আমাদের কোনো শাখা নেই। ফোন নম্বর 9933-08776 অথবা 9434-03873 অথবা ফোন করুন 0342-26-54-17। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, বাচ্চাদের ফ্যাশনের অনবদ্য। এখানে বাচ্চা ছেলে মেয়েদের অত্যাধুনিক স্টাইল ও ডিজাইনের পোশাক সহ যে কোনো আইটেম পেয়ে যাবেন, যেমন জনসন অ্যান্ড জনসন মেমি পোকো প্যান্ট, পটি, টুপি, হানগ্লাস সহ যে কোনো ধরনের আইটেম। ঈদের বাজার করতে আপনার বাচ্চার জন্য চোখ বন্ধ করে আসুন। নয়ন বিসি রোড, রানীগঞ্জ বাজার, বর্ধমান। ফোন নাম্বার 9434671949। বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, এখানে আপনাদের পরিষেবায় থাকছে পেকো সার্জারি, মাইক্রো সার্জারি, গ্লুকোমা সার্জারি, মেডিকেল রেটিনা, অকুলোপ্লাস্টি। এছাড়াও আউটডোর পরিষেবা পাচ্ছেন কর্নিয়া ক্লিনিক, গ্লুকোমা ক্লিনিক, রেটিনা ক্লিনিক, চশমার শোরুম ও কন্ট্যাক্ট লেন্স। এখানে বসছেন ডাক্তার সৌরভ ঘোষ, MBBS অনার্স, কলকাতা MS গোল্ড মেডালিস্ট, ফেকো গ্লুকোমা অকুলোপ্লাস্টি বিশেষজ্ঞ, বসছেন প্রতিদিনই। এছাড়াও থাকছেন ডাক্তার শুভজিৎ দাস, রেটিনা বিশেষজ্ঞ, ফেলো শঙ্কর নেত্রালয়, চেন্নাই, বসছেন প্রতি মাসে প্রথম ও তৃতীয় শুক্রবার। মনে রাখবেন, আমাদের নার্সিংহোম সোমবার বন্ধ। এখানে অত্যাধুনিক যন্ত্রপাতি সহকারে চিকিৎসা করানো হয়, যেমন ফ্লাইট ল্যাম্প, কম্পিউটারাইজ পাওয়ার চেক আপ, কম্পিউটারাইজ চোখের প্রেশার মাপা, ইনডাইরেক্ট অপ্থালমোস্কোপি, 3D OCT, লেজার, কেরাটোমেট্রি, বায়োমেট্রি। এখানে OPD খোলা থাকবে সকাল 1:30 থেকে দুপুর 1:00 পর্যন্ত এবং বিকেল 5:00 থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত। তাই উন্নত
চিকিৎসা পরিষেবার লক্ষ্যে আসুন বর্ধমান আই কেয়ার নার্সিং হোমে। আমাদের ঠিকানা বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, দ্বিতীয় তল আরজি ভবন, পারবীরহাটা, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান। পিন নাম্বার 713103। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9800790249 অথবা 8167539382 নম্বরে। দা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এবার পুজোয় বেড়াতে চলুন আমাদের সাথে। নৈনিতাল, রানীক্ষেত, আলমোড়া, কৌশনী, চকৌড়ি, মুন্সিয়ারি সহ আরও অনেক জায়গা। যাত্রা শুরু 15-10-2018 এবং 22-10-2018 12 দিনের। কেরালা ও কন্যাকুমারী যাত্রা শুরু 16-10-2018 এবং 25-10-2018 14 দিনের এবং ভাইজ্যাক, আরাকু, হায়দ্রাবাদ সহ অন্যান্য জায়গা 9 দিনের। যাত্রা শুরু 15-10-2018 এবং 20-10-2018 যোগাযোগ করুন। দা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, রুম নাম্বার 102, স্পন্দন কমপ্লেক্স, অপোজিট ইন্ডিয়ান গ্যাস অফিস, পাড়াপুকুর, বর্ধমান। মোবাইল 9932957841 অথবা 9474986323, ফোন 2662244। ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, এখানে পাচ্ছেন রড আয়রনের 6-7 খাট মাত্র 3000 টাকায়, 6-3 আলমারি মাত্র 4300 টাকায়, স্টিলের 6-7 খাট মাত্র 5500 টাকায়, 6-7 খাটের গদি মাত্র 1500 টাকায়, 4-টে চেয়ার সহ স্টিলের ডাইনিং টেবিল মাত্র 10000 টাকায়, 3 সিটের সোফা মাত্র 5000 টাকায়। এছাড়াও গোদরেজ ইন্টেরিয়র, কার্লন, টাটা, পুষ্পা, সুপ্রিম, নীলকমল ছাড়াও রয়েছে বিভিন্ন নামি নামি কোম্পানির নিত্য নতুন ডিজাইনের ফার্নিচার। মনে রাখবেন, রয়েছে 60 কিলোমিটারের মধ্যে ফ্রি হোম ডেলিভারি। আমাদের ঠিকানা নিউ ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, 9GT রোড, পারবীরহাটা, জয় সন্তোষী মা মার্কেট, ফার্স্ট ফ্লোর। ফোন নাম্বার 7718285627। ফিরে এলাম বিরতির পর। বাড়ির ছাদে চাষ করে তাগ লাগিয়েছেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে শহর বর্ধমানের ডিবিসি মোড়ের মালঞ্চ এলাকায়। তার পরিকল্পনা জনসমক্ষে তুলে ধরতে তিনি একটি প্রশিক্ষণ শিবির আয়োজন করেছেন প্রতি বুধবার। বাড়ির ছাদেও চাষ করা সম্ভব, তেমনই নিদর্শন ফুটে উঠল। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের ডিবিসি মোড়ের মালঞ্চ এলাকায়। স্থানীয় অশোক কুমার রায় তার বাড়ির ছাদে চাষ করে জনগণের সামনে তুলে ধরতে সক্ষম হয়েছে। বিভিন্ন রকমের ফসলের পাশাপাশি ফলমূলের চাষ করেছেন তিনি, এমনকি বাড়ির ছাদে কৃত্রিম পুকুর তৈরি করে মাছ চাষ করতে সক্ষম হয়েছেন অশোক বাবু। টোটাল এই যে বাগানটা আমরা ঘুরে এতক্ষণ ধরে দেখলাম, এই টোটাল বাগানটা তো ছাদের উপরে। হ্যাঁ, পুরোটাই ছাদের উপরে। ছাদের উপরে এই ধরনের বাগান এত কিছু করা কীভাবে সম্ভব হলো? দেখুন, এটা খুব সোজা ব্যাপার, এর মধ্যে কোনো জটিল তথ্য কিছু নেই, যে কেউই এটা করতে পারে। এটাতে আপনার বাড়ির ফেলে দেওয়া সমস্ত জিনিসপত্র দিয়ে, প্রথমে হচ্ছে ইচ্ছাটা খুব জরুরি, যে আজকে যে ধরনের বিষ দেওয়া খাবার, পেস্টিসাইড দেওয়া খাবার, কেমিক্যাল সার দেওয়া খাবার, তার সঙ্গে রঙের আবার বিভিন্ন রকমের মিশ্রণ হচ্ছে, তো আমরা বাজার থেকে পাচ্ছি এবং তাতে করে আমাদের ঘরের বাচ্চারা এবং বড়রা সবাই কিছু না কিছুভাবে অসুস্থ রয়েছি আমরা। তো এখান থেকে কী করে আমরা বেরোতে পারি তারই একটা প্রয়াস। আর এটা কিন্তু প্রত্যেকই মানুষ কিছুটা সময় যদি তারা দেন, তাহলে কিন্তু তারা এটা করতে পারা সম্ভব, খুব কিছু বড় ব্যাপার নয়। এটা যে আপনার এই ছাদের বাগানে দেখলাম নিম গাছ থেকে শুরু করে আখ গাছ, আখ গাছ থেকে আঙুর এবং শসা, বেগুন থেকে শুরু করে লেবু, পেয়ারা সমস্ত কিছুই রয়েছে। এই যে এত বড় একটা প্রজেক্ট, এটার জন্য কতটা জায়গা, কত বড় ছাদ হলে এটা সম্ভব হবে? না দেখুন, এরকম ব্যাপার নয়, আমরা আমাদের যে 500-600 স্কোয়ার ফিটের যে নর্মাল বাড়ির ছাদ, এই ছাদেই যদি কেউ মনে করেন যে আমি সব কিছু করবো, তো করতে পারবেন। আমাদের তো আমরা 2000 স্কোয়ার ফিটের ওপরে চাষ করছি, কিন্তু এরকম জরুরি নয় যে খুব বড় ছাদ হতে হবে। আপনার ছোটো ছাদ, ছোটো ব্যালকনি সব জায়গাতেই আপনি করতে পারবেন, এরকম খুব বড় ছাদের দরকার নেই। মানে একটা ছোটো ফ্যামিলি, আজকে ধরুন 3-4 জনের ফ্যামিলি, তো সেটা যথেষ্ট। আপনি শাক থেকে পটল বলুন, ঝিঙে বলুন, আপনার যা যা খাবারের আর কি, কুঁদরি, ঢেঁড়স, বেগুন, শসা, এই সব যে জিনিসগুলো যেটা আপনি বাজার থেকে প্রতিদিন কেনেন, সেটা আপনি চাইলেই আপনার ছাদে করে নিতে পারবেন। এবং সেটার জন্য খুব বড় আমার যেটুকু ছাদ আছে তারই মধ্যে প্ল্যানিং করে আমি আমার মতো করে করব। যে ছাদের মধ্যে এত কিছু, তার ফলে ছাদের কোনো ক্ষতি হওয়া বা বাড়ির কোনো ক্ষতি হওয়া? না দেখুন, এই জায়গাটায় একটা কী ব্যাপার, আমি নিজে সিভিল ইঞ্জিনিয়ার,
তো এটা আমার একটা টেকনোলজি, আমি যাদবপুরে গ্লাস অ্যান্ড সিরামিক থেকে FRP নিয়ে কিছুদিনের পড়াশোনা করি, তো তার ফলে সেখান থেকে আমি যে জিনিসটা পাই যে FRP যেটা জলে বোট চলে বা হেলমেট যেটা দিয়ে তৈরি হয় অরিজিনালি ভালো হেলমেট, সেই মেটেরিয়ালসটা দিয়ে আমরা ছাদের উপরে পুরো একটা হেলমেট বানিয়ে দিয়েছি, যার ফলে কী হয়েছে, আর এটা কেমিক্যাল প্রুফ, অ্যাসিড প্রুফ, যার জন্যে কোনো বড় বড় গাছের রুটগুলো একে ভেদ করতে পারে না। তো সব মিলিয়ে আমরা পুকুরও বানিয়েছি দেখেছেন ছাদে, প্রচুর মাছ রয়েছে আমাদের ছাদে, তো সেটা সম্ভব হয়েছে একমাত্র এই জল ছাদটার জন্য। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে নানা রকম টেকনোলজি আছে কিন্তু সেগুলো খুব হেভি, আমাদেরটা যেমন কোনো ওয়েটও হয় না, তো সেই হিসেবে প্লাস হচ্ছে কেউ যদি ধরুন উঁচু কোনো জায়গায় বড় অন্য কোনোভাবে করতে চান তিনি করতেই পারেন, কিন্তু এটাতে আমরা ডাইরেক্ট মাটি ফেলে আমাদের টোটাল চাষটা করছি, যার ফলে আমাদের ছাদের সাথে এই ওপরের কোনো সম্পর্ক, জলের কোনো সম্পর্ক নেই, এর ফলে আমার ছাদের লাইফটা অনেক বেড়ে যাচ্ছে। তো আমরা এইভাবে এটাকে করেছি বলে এটা করা সম্ভব হয়েছে এই টেকনোলজি থাকার, নাহলে তো এতটা আমরা হয়তো পারতাম না। বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করেছেন তার পরিকল্পনাকে, ইচ্ছা থাকলে যে পরিকল্পনা বাস্তবায়িত হয় সেটা অশোকবাবু যথারীতি ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন। খাবারই ঔষধ, এটাই তিনি জানাতে চেয়েছেন মানুষজনকে। মাছ চাষ ও সবজি চাষে অল্প বৈদ্যুতিক খরচের মাধ্যমে সমগ্র পদ্ধতিকে যথাযথ রূপ দিতে তিনি সক্ষম হয়েছেন। ইটের লেয়ার দিয়েছি, ইটের টুকরো টুকরো ইটের লেয়ার, তার উপরে একটা কাপড় বিছিয়ে তার উপরে আমরা মাটি দিয়ে দিয়েছি এবং তার উপরে গাছ লাগিয়েছি, ফলে কি হচ্ছে আমাদের মাছের যে জলগুলো সেই জলগুলো ওর তলা দিয়ে বয়ে গিয়ে আবার একটা গ্রামে গিয়ে পড়ছে, সেখান থেকে পাম্পিং করে আমরা আমাদের মাছের গ্রামে দিয়ে দিচ্ছি, এর ফলে কি হচ্ছে মাছের পায়খানা, মাছের যে বর্জ্য এগুলো গাছ নিচ্ছে এবং ওই জলটা আবার ওই মধ্যে দিয়ে ফিল্টার হয়ে এসে আবার আমাদের মাছের কাছে ফিরে আসছে, যার জন্য জলও খুব বেশি দরকার লাগছে না আর মাছও ভালো ফ্রেশ জলটা পাচ্ছে, তার মাছও খুব ভালো হচ্ছে, ফসলও খুব ভালো হচ্ছে। এই যে একে অপরের সাথে নির্ভরশীলতা হয়ে যে একটা ব্যবস্থাপনা, এটাতে ওরা উভয়ই ভালো আছে, গাছও ভালো আছে মাছও ভালো আছে। এদের খরচা কি অন্যান্য মানে মাঠের চাষ করার থেকে খরচা কি বেশি, যেমন ইলেকট্রিক জল এসবের জন্য? দেখুন এখানে যে ইকুইপমেন্টসগুলো হয় এগুলো খুব নমিনাল, হয়তো 500 ওয়াট, 10 ওয়াট, 15 ওয়াট, হ্যাঁ খুব বেশি হলে 18 ওয়াট, এই ধরনের ওয়াটেজের সমস্ত ব্যবহার করা হয়, পাম্প বা বাকিগুলো, তো এখানে ইলেকট্রিসিটির সেইভাবে কনজামশন খুব বড় নয়, জল যেহেতু কম খুব মিনিমাম লাগছে, আর যেহেতু দেখুন একবার এস্টাবলিশমেন্ট হয়ে গেলে তারপরে তো আর কোনো খরচা নেই, এরপরে তো বীজ লাগাও, গাছ হলো সেখান থেকে ফল, আচ্ছা বীজটাও আমরা নিজেরা করে নিই, এখন সমস্ত বীজ আমরা নিজেরা করছি, তো সেই অর্থে বিরাট কিছু খরচ নেই, আমাদের একটু পরিশ্রমে দিয়ে এটা হয়ে যায়। আর দ্বিতীয় হচ্ছে ধরুন আমি বাজার থেকে যে জিনিসটা খাচ্ছি সেটা তো বীজ খাচ্ছি, তো এর তো এটা তো অমৃত তুল্য খাবার, হ্যাঁ তো সেই জন্য আমরা আমাদের কমসে কম সন্তানের মুখে আমরা ভালো জিনিসটা এবং বীজ ছাড়া খাবারটা তুলে দিতে পারছি, এটাও তো কম ব্যাপার নয়। আচ্ছা এই যে টোটাল যে সিস্টেমটা মাছ চাষ দেখলাম বেশ বিভিন্ন ধরনের মাছ রয়েছে, এই মাছগুলো কি একদম নর্মাল যে সাইজটা তাদের সেই সাইজ কি পাওয়া যেতে পারে এখান থেকে? দেখুন এখান থেকে কতটা আপনাকে দিতে পারবো এটা ব্যাপার, কিন্তু আমরা যদি কেউ করতে চান তারা যেভাবে মাছের পোনা হয় মাছের ছাড়া হয় সেগুলো, এতে ক্যাটফিশটা খুব ভালো হয়, মানে মাগুর, তারপরে শিঙি, পাবদা, কই, হ্যাঁ তেলাপিয়া, এই ধরনের তেলাপিয়া তো খুব ভালো হয়, মানে তেলাপিয়া তো বাচ্চাও ছাড়তে হয় না, শোল টোলও হতে পারে, তো এই ধরনের যে আমাছা আর যেগুলো বাজারে এখন দামও খুব বেশি, হ্যাঁ যেগুলোর জন্য আমরা লালায়িত হই বাজারে গিয়ে ঠিকমতো পাই না, তো দেশি এই মাছগুলোকে আমরা এর মধ্যে খুব সহজে করতে পারি এবং খুব ঘনত্বের মাছ হতে পারে, একটা 500 লিটারের ট্যাঙ্কে আপনি পারলে পরে 500টা মাছও করতে পারেন এই পদ্ধতিতে। তার পরিকল্পনায় অনুপ্রাণিত হয়ে যদি কেউ এটা করতে চান তাহলে তাকে যথাযথভাবে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন অশোকবাবু। এর পাশাপাশি তিনি একটি প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন, ইচ্ছুক মানুষজনকে প্রতি বুধবার প্রশিক্ষণ শিবিরে উপস্থিত থাকার আহ্বান জানান তিনি। এটা যদি কেউ করতে চান আর কি, কোনো মানুষের যদি ইচ্ছা থাকে তাহলে কি সেটার জন্য আপনি সহযোগিতা করবেন? একদম করে থাকেন? একদম সহযোগিতা করব, উনি এসে এই টোটাল ব্যবস্থাটা দেখতে পারেন। এছাড়া আমরা যেটা করছি, আমরা এখন একটা নতুনভাবে প্রত্যেক বুধবারে বিকালবেলায় 4টে থেকে একটা আমরা ট্রেনিং করাচ্ছি, সেখানে মূল বিষয় হচ্ছে যে খাবারই হচ্ছে ওষুধ, কারণ দেখুন আজকে প্রত্যেকটা ঘরে প্রচুর পরিমাণে রোগী, ম্যাক্সিমাম মানুষ ছোট থেকে বড় সবাই কোনো না কোনোভাবে হয় প্রেশার, হয় সুগার, কিডনির প্রবলেম, কারো পাথর হয়েছে, গাঁট, মাথার যন্ত্রণা, বিভিন্নভাবে টেনশন, তো নানাভাবে আজকে বাতের নানা ধরনের প্রবলেম, তো এই গ্যাস অম্বল, অ্যাসিডিটি, পায়খানা পরিষ্কার হয় না, তো এই সবগুলো থেকে কী করে মুক্তি পাওয়া যায়, আমাদের মেন সাবজেক্ট হচ্ছে খাবারই হচ্ছে ওষুধ, তো এই জায়গাটায় যদি কেউ আসেন এবং এর জন্য কোনো চার্জ লাগে না এবং এসে ওনারা ছাদও দেখতে পারবেন, তার সাথে ওনারা যদি বুধবার দিন এই ক্লাসটাও করতে চান, এবং এখানে সবথেকে ভালো হয় যদি স্বামী স্ত্রী দুজনা মিলিয়ে আসেন, কারণ
খাবারের ব্যাপারটা তো আমাদের মায়েদের হাতে থাকে, এবং সেখানে কিভাবে খাবারটা করবেন সেই খাবারই উনি বাড়িতেই করবেন, আমাদের কাছ থেকে কিচ্ছু নিতে হবে না এবং আমরা তাকে কিছু দেবও না। আমরা তাকে যেটা দেবো যে জ্ঞানটা দেবো যে কিভাবে এটাকে আমরা নিয়ে ব্যবহার করবো, এর ফলে কি হবে ঘর থেকে না রোগ চলে যাবে এবং তারা খুব ভালো থাকবেন, এই চিকিৎসার জন্য যে খরচাটা সেটা কিন্তু তাদের আর লাগবে না। তো এই ফোন নাম্বারটা তাহলে দিয়ে দিচ্ছি, তারা যোগাযোগ করে আসতে পারেন 9332100418 9332100418 এই নাম্বারে যোগাযোগ করে যে কেউ আসতে পারেন। ইভেন কেউ যদি মনে করেন যে আমার ক্যান্সার হয়েছে বা ক্যান্সারের দিকে যাচ্ছে, সেটাকেও যদি তিনি চান এই আহারের মাধ্যমে তিনি যেটাকে ঠিক করতে পারবেন। তাই সবাইকে স্বাগত, যিনি আসতে চান বুধবারে বিকাল 4টা থেকে, আর অন্য দিন এলে পরে তারা দেখতেই পারেন ছাদ এবং এখানে কী ধরনের হচ্ছে কী না হচ্ছে তারা জানতেই পারেন, কিন্তু যে বিশেষ ক্লাসটা সেটা কিন্তু বুধবার দিন বিকাল 4টা থেকে। বর্ধমান থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা। শহর বর্ধমানে শুরু হয়েছে ঝুলন যাত্রা। ধর্মীয় এই উৎসব উপলক্ষে ভক্তদের মধ্যে উৎসাহ উদ্দীপনা প্রকাশ পায়। মন্দিরের রাধা মাধবে ঝুলন যাত্রার শয়ে শয়ে ভক্তরা ভিড় জমান। ধর্মীয় উৎসব ঝুলন যাত্রা শুরু হয়েছে। শহরের বিভিন্ন মন্দিরগুলিতে চলছে ধর্মীয় এই উৎসব। নাম সংকীর্তনের মধ্য দিয়ে পালিত হচ্ছে উৎসবটি। ঝুলন উৎসব ঘিরে অসংখ্য ভক্তের সমাগম ঘটে। মূলত রাধা মাধবকে কেন্দ্র করেই অনুষ্ঠিত হয় ধর্মীয় এই উৎসব। মন্দির কর্তৃপক্ষের তরফে দেবতাকে বিভিন্নভাবে সুসজ্জিত করে ভক্তি নিবেদন করেন। এটা শ্রী শ্যামসুন্দর ঠাকুর বাড়ি, যেটি আগে গোয়ালবাড়ি নামে পরিচিত ছিল, এবং এটি এই মন্দির প্রতিষ্ঠা করেছেন বর্ধমান তৎকালীন মহারাজা তেজচন্দ্র মহাতাব। তো পরবর্তীকালে এটি এখন বর্তমানে শ্রী রবীন্দ্রনাথ অধিকারী এই মন্দিরের সেবায়ী, এবং এটি শুরু হয়েছে গতকাল থেকে, একাদশী ছিল, চলবে আগামী রবিবার পর্যন্ত, রাখি পূর্ণিমা পর্যন্ত। গতকাল এই মন্দিরের উদ্বোধন করেন বর্ধমানের জেলা শাসক শ্রী অনুরাগ শ্রীবাস্তব মহাশয়, এবং উপস্থিত ছিলেন আমাদের স্থানীয় কাউন্সিলর তপনদা। কি কি অনুষ্ঠান চলছে বা গতকাল এমনি হরিনাম সংকীর্তন হয়েছে, আজকে সৎসঙ্গ ধর্ম আলোচনা চলছে, আগামীকাল এবং পরশু সঙ্গীতানুষ্ঠান রয়েছে, বিভিন্ন বর্ধমানের এবং কলকাতার বিভিন্ন বিশেষ শিল্পীর উপস্থিত থাকবেন, আর আগামী রবিবার রামায়ণ গানের মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ হবে। কিভাবে পালন করা হয় বা কিভাবে অনুষ্ঠান হয়, কিভাবে পালন করা হয়? আমরা অনুষ্ঠানটা যেমন নাম কীর্তন হয়, রামায়ণ গান হয়। উদ্বোধনের দিনে কে এসেছিলেন এখানে বা কারা এসেছিলেন? উদ্বোধনের দিনে কারা এসেছিলেন? নবীন থেকে নবীন সকলেই উৎসবে মাতোয়ারা হয়ে ওঠেন। উৎসব ঘিরে প্রতিদিনই ধর্মীয় নানারূপ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা প্রকাশ পায়। এই ঝুলন মেলা যে কবে শুরু হয়েছে আমাদেরও নিজেদের মনে নেই, আমাদের বাবা জ্যাঠা এরা ওই ঝুলনে এখানে দেখে গেছে। এটা রাজার এই ঝুলনের প্রতিষ্ঠাতা হচ্ছে বর্ধমান মহারাজা বিজয়নাথ মহাতাব, তারপরে এটাকে কন্টিনিউ করছে তার ছেলে সুপুত্র প্রণয়চাঁদ মহাতাব।
এবং এই ঝুলন আগামী ঝুলন পূর্ণিমা অবধি এটা এখানে চলবে 7 দিন ব্যাপী। এখানে ঝুলন পূর্ণিমা অবধি এই ঝুলনটা চলবে। কী কী হচ্ছে এখানে? এখানে ঝুলনের বিভিন্ন রকম মূর্তি আমাদের যেসব পুরনো রাজা আমলের আছে সেগুলোকে আমরা আবার নতুন করে সব এখানে সাজিয়ে ব্যবস্থা করেছি দর্শকদের দেখার জন্য, যারা ভক্তবৃন্দ যাদের দেখে জগন্নাথ মন্দিরে 7 দিন ধরে আমাদের এখানে হরিনাম সংকীর্তন চলবে। বর্ধমান থেকে পিঙ্কি ব্যাটারি রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, নয়ন বিসি রোড রানীগঞ্জ বাজার বর্তমান, ফার্নিচার এন্ড বেডিং স্টোর, 9 GD রোড সার্ভিস ফাটা, জয়কন্ঠ সীমা মার্কেট বর্তমান, 713103, হলিডক স্কুল অ্যাফিলিয়েটেড টু ISC, নবাব হাট জিটি রোড বর্তমান, লকাই লটারি এজেন্সি শেয়ারা বাজার বর্তমান, বর্ধমানের সব থেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকানাথ আগরওয়াল, হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা শেয়ারা বাজার আমিলা বর্ধমান, বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, আমাদের ঠিকানা বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, দ্বিতীয় তল আরজি ভবন, পারবি হাটা, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের জুওলজি বিভাগের সভাকক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল। শহর বর্ধমানের জগৎবীর অন্নপূর্ণা SNFP স্কুলে একটি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হল। ন্যাশনাল রোল প্লে প্রতিযোগিতা অনুষ্ঠিত হল শুক্রবার। বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের নবীনবরণ এবং কৃতি ছাত্রদের সংবর্ধনা ও স্বর্ণপদক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হল শুক্রবার। বাড়ির ছাদে চাষ করে তাক লাগিয়েছেন এক ব্যক্তি। শহর বর্তমানে শুরু হয়েছে ঝুলন যাত্রা। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার। চাচা, আমাদের কি খাটে শোবার সৌভাগ্য হবে না? চাচা চাচা, আমাদেরকে বসার জায়গা হবে না। চাচা চাচা, ভালো ভালো জামা কাপড়গুলো সব নষ্ট হয়ে গেছে। চাচা আপনি কিছু একটা করুন। চাচা আপনি কিছু একটা করুন, কিছু একটা করুন। চাচা আপনি কিছু একটা করুন। Thank you.
বা অতিথি, দুপুরে খাওয়া কিংবা রাতের ডিনার, পেট পুজো মালির ভোজ আর ভোজ মালির রাইস, খেয়ে তৃপ্তি খাইতে তৃপ্তি, মতিয়ান রাইস। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর কম্পিউটার শিখুন। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগের উদ্যোগে প্রতিষ্ঠিত বর্ধমান দক্ষিণ যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে সিআইটিএ, ডিআইটিএ, ডিটিপি, মাল্টিমিডিয়া, এফএ, ট্যালি উইথ জিএসটি, হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্সে ভর্তি চলিতেছে। কোর্স সম্পূর্ণ করলে সরকারি কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট দেওয়া হবে, যা যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় এবং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গ্রহণযোগ্য। এছাড়া এখানে যুব ভোকেশনাল কোর্স করানো হয়, বিউটিশিয়ান, মোবাইল রিপেয়ারিং, ইলেকট্রিক্যাল টেইলারিং ইত্যাদি। ঠিকানা বর্ধমান দক্ষিণ যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, 3 নম্বর ভবানী ঠাকুর লেন, ওমেন্স কলেজের পাশে, স্টেট ব্যাংকের বিপরীতে গলির ভিতরে, বিরতলা, বর্ধমান। যোগাযোগ করুন এই নাম্বারে 9332240657 অথবা 8918641679। পার্ল হোটেল অ্যান্ড ব্যাংকুয়েট, লজিং, ফুডিং অ্যান্ড কমিউনিটি হল। এখানে পাচ্ছেন ডিলাক্স এসি রুম, সুপার ডিলাক্স রুম, এক্সিকিউটিভ রুম, প্রিমিয়াম রুম সহ ফ্যামিলি ডাইনিং রেস্টুরেন্ট। এছাড়াও ম্যারেজ পার্টি, মিটিং, কনফারেন্স সহ যে কোনো অনুষ্ঠানের জন্য আসুন। এটিএম সার্ভিস, লিফট ফেসিলিটি, ট্রাভেল, ডক্টর অন কলের সুবিধাও পাচ্ছেন। বুকিং করুন 9564198194 অথবা 9547922228 এই নাম্বারে। পাল শান্তি কমপ্লেক্স, 14000 বাজাজ শোরুমের বিপরীতে। শ্রীকৃষ্ণ ফাইবার, এখানে ফাইবারের ফ্রেম, পাল্লা, দেওয়াল আলমারি, ওয়ার্ড্রব, মডিউলার কিচেন কভার ও শোকেস অত্যাধুনিক স্টাইলে এবং সুলভ মূল্যে পাওয়া যায়। দেরি না করে ঘরকে মনের মতো সাজাতে আজই আসুন শ্রীকৃষ্ণ ফাইবার, পিসি মিত্রের পাড়াপুকুর, বর্ধমান। আমাদের আরেকটি শাখা হাটু দেওয়ান, সাতচোড়া পুল, বর্ধমান। 4973233906 অথবা 9153021285। শিক্ষকতা, নার্সিং, আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। হ্যাঁ, সেরা শিক্ষার সেরা ঠিকানা অপটি এডু। এখানে বিএড এবং ডিএড 2018-2020 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। মনে রাখবেন, বিএড এবং ডিএড কোর্সে ভর্তি হলে হাতে হাতে পাবেন একটি ল্যাপটপ সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও রয়েছে নার্সিং কোর্স, জিএনএম এবং বিএসসি নার্সিং করা মানে সরকারি চাকুরি 100% নিজের হাতে। মুক্ত শিক্ষার মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকও পাশ করুন এনআইওএস। আমাদের অফিস কলকাতা, বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া। বিস্তারিত জানতে ফোন করুন 9732167799 নম্বরে। আমাদের ওয়েবসাইট www.optiedu.com। মমতা ফার্মেসি, এখানে বসছেন চর্ম, চুল ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার সোমনাথ সরকার। সময় সোমবার সকাল 10:30 থেকে 12:00 পর্যন্ত চর্ম, চুল ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার তনুশ্রী সরকার। সময় সোম ও বৃহস্পতিবার বিকেল 5:30 থেকে 7:00 পর্যন্ত মেডিসিন ও সুগার রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন মজুমদার বসছেন। প্রতি শুক্রবার বিকেল 5:00 থেকে 7:00 পর্যন্ত নার্ভ রোগ বিশেষজ্ঞ ডাক্তার অশোক ভাট বসছেন। প্রথম ও দ্বিতীয় রবিবার বিকেল 5:00 থেকে 7:00 পর্যন্ত হাড়ের ডাক্তার ডাক্তার অর্ঘ সাহা বসছেন। শুক্রবার দুপুর 1:00 থেকে 2:00 পর্যন্ত সুগার, হৃদরোগ ও মেডিসিন চিকিৎসক ডাক্তার সৌগত সরকার বসছেন। মঙ্গলবার সন্ধ্যা 6:00 থেকে রাত্রি 8:00 পর্যন্ত, সোম ও বৃহস্পতিবার সন্ধ্যা 6:30 থেকে রাত্রি 8:00 পর্যন্ত বিশিষ্ট দন্ত চিকিৎসক ডাক্তার তন্ময় রানু বসছেন। মঙ্গলবার ও রবিবার সকাল 11:00 থেকে দুপুর 12:00 পর্যন্ত মমতা ফার্মেসি। ঠিকানা হলিচার স্কুলের সামনে, কালনা গেট, বর্ধমান। মোবাইল 9434123464 অথবা 9735290027 অথবা 7908406073।